ব্যারাকপুরে আয়োজিত হলো বিজেপির তরফ থেকে ভারত মাতার পুজো। গোল্ডেন ফেদার আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং প্রমোশন ম্যানেজমেন্ট ট্রাভেল সেল সার্ভিসেস এক্সেট্রা রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি কল 9433790215। বিজেপির ব্যারাকপুর এক মণ্ডলের তরফ থেকে ব্যারাকপুর বটতলা বিজেপি কার্যালয়ে আয়োজিত হল ভারত মাতার পুজো। এই পুজোয় অংশগ্রহণ করেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা অর্পিতা বসু রায়, বিজেপি ব্যারাকপুর এক মণ্ডলের সভানেত্রী জয়ন্তী পাল, বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য অহিন্দ্রনাথ বসু, চিকিৎসক চন্দ্রমণি শুক্লা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের পুজোয় অংশগ্রহণ করে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমরা চাই আত্মনির্ভর ভারত গড়ে তুলতে, তাই আমাদের আজ ভারত মাতার কাছে পুজো দিয়ে এই কামনাই করা হচ্ছে। আজকে 72তম প্রজাতন্ত্র দিবস, তাই এই দিনটাতেই আমাদের ব্যারাকপুর মণ্ডলওয়ান বিজেপির সমস্ত কর্মীরা ভারত মাতার পুজোর আয়োজন করেছে। ভারতবর্ষকে আত্মনির্ভর করার যে ডাক দিয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আমরা ভারত মাতার কাছে প্রার্থনা করছি যে আমরা যেন আত্মনির্ভর হতে পারি, স্বামীজির স্বপ্ন যেন আমরা সফল করতে পারি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন আমরা যেন সফল হতে পারি। আর পশ্চিমবাংলার মানুষের কাছে একটা বিশেষ আবেদন আছে যে পশ্চিমবাংলার গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত হয়েছে, বাংলায় কোনো বিরোধী দলের বিরোধী মনের মানুষের কথা বলার অধিকার হারিয়ে গেছে, যে যেখানে কোনো প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে প্রশাসন কাজে লাগাচ্ছে এবং বিভিন্নভাবে প্রশাসন স্তব্ধ করে দিতে চাইছে সরকারের সমালোচনার কণ্ঠটাকে। তাই আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান যে আমরা যেন পশ্চিমবাংলার গণতন্ত্রকে ফেরত আনতে পারি, পশ্চিমবাংলার উন্নয়নকে কাজে লাগাতে পারি। বাংলার উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গেছে, ভারতবর্ষ এগোচ্ছে, ভারতবর্ষের আত্মনির্ভরতার পথে ভারতবর্ষ এগোচ্ছে, আগামী দিনে যেন আমরা পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর করতে পারি, সেই আহ্বানই বাংলার মানুষের কাছে তাদের সহযোগিতা প্রার্থনা করছি।